কত সুন্দর জায়গা। হ্যাঁ সুন্দর লাগে, সুন্দর লাগে। আচ্ছা এই পানিতে নামন যায় না? হ্যাঁ নামন যায়, বড় বড় হাঙ করে কামড় দিয়ে খায়া লয়, নামতে হয়তো না গেলে নামন যাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সুইটার্ট? আলহামদুলিল্লাহ ভালো। কি কোনে আছে না, না লাগে নতুন নতুন জায়গা মনে হইতেছে। হ্যাঁ নতুন জায়গা, এটা হলো সাগর পার, ঘুরতে আইছি সাগর পার। ওই যে তাসিফ খানের একটা গান শুনো নাই যে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাইতো এলাম সাগরে, তাইতো এলাম সাগরে। এখন সাগর পারে এসে একটু প্রকৃতির সৌন্দর্য দেখতেছি। সাগরপাড়া আসলে দেখা যায় কত সুন্দর জায়গা, পানিটা নীল সাগর, দেখো আরব সাগর নীল সাগর, কত সুন্দর জায়গা। হ্যাঁ সুন্দর লাগে, সুন্দর লাগে। আচ্ছা এই পানিতে নামন যায় না? হ্যাঁ নামন যায়, বড় বড় হাং করে কামড় দিয়ে খায়া লয়, নামতে হয়তো না গেলে নামন যাইব। সরকার নলে আরে ব্যারিকেড দিছি কি তো ব্যাক কল, এরও নামন যায় নাকি, এরও নামন যায় না, রিক্স রিক্স। এরা নাম কেউ জানে না এত কিছু। ওই যে আইসি একটু কামে ওই বড় বিল্ডিং হেডের মধ্যে, ঠিক আছে নি, রাজু ভাই লগে। এখন রাজু ভাই গেছে, আমি যাই নাই, আমি আরো আগে একদিন গেছিলাম, তখন কই একটু আমি সাগর পারে একটু দেখি ঘোরাঘুরি করি, আমরা যাই কাজটা সাইরে আস। মানুষের বসে মানে সৌন্দর্য মানে উপভোগ করে, কত সুন্দর সুন্দর জায়গা আসলে মানে দেখতে পারতো। এই যে এই যে জিনিসটা আছে না, এইখানে মানুষ যে কক্সবাজারের মতন মাথার উপরে ছাতি দিয়ে যান সময় না, আসলে কত সুন্দর হাওয়া, মানে সমুদ্রের অক্সিজেন, প্রকৃতির সৌন্দর্য কত মানে মনোমুগ্ধ করা, একদম প্রাণটা জুড়ায় জায়গা। আধা ঘন্টা হয়ে গেছে ফরায়, এখন ভাবলাম তোমার একটা মেসেজ দেয়, তুমি লাইনে আছো নি, আমাদের মেসেজ পাইয়া ফোন দিয়ে বসছো। নারকেল গাছ আছে, নারকেল গাছ ও আঙ্গা বাংলাদেশি নারকেল গাছ, এগুলো তো ডাব ধরে ডাব, চিনির মতো মিডা, এক্সের মিডা, গরমের মিডা, আনি এগুলো। ঠিক আছে বুঝছি, ঠিক আছে রাখি দেন, ওই ছেলে কান্না করতেছে। ও কান্না করে, ঠিক আছে, প্রকৃতির সৌন্দর্য তোমার দেখার দরকার নাই, ভালো থেকো, ফলো সামলাও আগে, পরে কথা কইও, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।